আপনি হয়তো বা সলিড স্টেট নিয়ে অনেক কাজ করছেন, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন চাইলে আপনি নিজেই এরকম একটি সলিড স্টেট ফিলার তৈরি করে ফেলতে পারেন? হয়তো ভাবেন। আর আমিও আপনার মতো প্রথমে ভাবতে পারিনি যে আপনি চাইলে খুব সহজে একটি সলিড স্টেট ফিলার তৈরি করে ফেলতে পারেন। আর এই কাজটাই করে দেখেছেন আমার ছদ্মের ইঞ্জিনিয়ার জাহিদুর রহমান স্যার। বর্তমানে উনি বাংলাদেশ রেলওয়েতে একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছেন, পাশাপাশি উনি তার অবসর সময়ে বিভিন্ন প্রজেক্ট নিয়ে কাজ করেন। আর সেরকমই একটি প্রজেক্ট হচ্ছে যে কীভাবে সলিড স্টেট ফিলার তৈরি করা যায়। আশা করছি এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে, যার কারণে তার অনুমতিক্রমে আমি এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি। সো হ্যালো বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। টিপাই লেখক পরিবারের আরও একটি নতুন এবং এক্সাইটিং ভিডিওতে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করার চেষ্টা করছি সেটি হচ্ছে হাউ টু মেক এ সলিড স্টেট রিলে ফর এসি লোড, অর্থাৎ কিভাবে আমরা একটি সলিড স্টেট রিলে ব্যবহার তৈরি করতে পারবি এসি লোডের জন্য, সে বিষয়ে আলোচনা করব। প্রথমেই বরাবরের মতো সার্কিট পরিচিতি। তো এই ম্যাজেন্টা রঙের মধ্যে যে অংশটুকু আছে এটুকুই অ্যাকচুয়ালি আমাদের সলিড স্টেট রিলের আভ্যন্তরীণ কনস্ট্রাকশন। আর সলিড স্টেট রিলে সাধারণত আমরা দেখতে পাই দুটো চারটা টার্মিনাল থাকে, ইনপুটের জন্য অর্থাৎ সুইচিংয়ের জন্য দুটো টার্মিনাল এবং লোডের জন্য দুটো টার্মিনাল, তার মধ্যে লোডের একটা ইন একটা আউট, যে কোনোটা ইন যে কোনোটা আউট হতে পারে। সুইচিং করার জন্য দুইটা টার্মিনাল। তো আমরা একটা সলিড স্টেট রিলের ফিজিক্যাল চিত্র দেখি। এখানে দেখতে পাচ্ছেন একটি সলিড স্টেট রিলে দেখা যাচ্ছে থ্রি ফেজ সলিড স্টেট রিলে। তো আমরা একটা টু ফেজ থেকে আগে আসি। এটা একটা, এখানে একটা দেখা যাচ্ছে এটা লোডের জন্য প্রযোজ্য আর এটা সুইচিংয়ের জন্য প্রযোজ্য, অর্থাৎ এখানে 4 ভোল্ট থেকে 32 ভোল্ট পর্যন্ত আমরা যে কোনো রেঞ্জের ভোল্টেজ, এই রেঞ্জের মধ্যে যে কোনো মানের ভোল্টেজ দিতে পারি, সেটা ডিসি যদি আমরা অ্যাপ্লাই করি। তাহলে এই প্রান্তে যদি কোনো লোড সংযুক্ত করা থাকে সেই লোডটা অন হবে। এটা কোনো ফিজিক্যাল রিলে নয় বা কোনো ইলেকট্রোমেকানিক্যাল রিলে নয়, সলিড স্টেট রিলে, অর্থাৎ এখানের মধ্যে কোনো মুভেবল বা মুভিং পার্টস নেই। আর এই রিলেটা কি পরিমাণ লোড নিতে পারবে সেটা এখানে লেখা আছে 90 এম্পিয়ার, এবং এর সর্বোচ্চ কত ভোল্টেজে কাজ করতে পারবে সেটা লেখা আছে 480 ভোল্ট এসি। তো এই বিষয়টা নির্ভর করছে অ্যাকচুয়ালি এখানে যে ট্র্যাকটা ব্যবহার করেছি সে ট্র্যাকের উপর, ট্র্যাকের সে কত ভোল্ট এবং কত এম্পিয়ার সেটা ম্যানুফ্যাকচারার তার মডেলের বা অথবা তার ডাটা শিটে উল্লেখ করা থাকবে। তো এখানে হচ্ছে আমাদের সেই মূল সুইচিং ডিভাইস ট্র্যাক, এবং ট্র্যাকের গেট ট্রিগার করার জন্য আছে এখানে একটি অপটো কপলার, যাহার নাম্বার হচ্ছে MOC 3021। অ্যাকচুয়ালি অপটো কপলারটার ইন্টারনাল কনস্ট্রাকশনটা আবার এইখানে, সেখানে হচ্ছে একটি ফটো ডায়াক এবং একটি ফটো এলইডি ব্যবহার করা হয়েছে। এর মধ্যে শুধুমাত্র লাইটিং কমিউনিকেশন বা লাইটিং কানেকশন বাট নট কোনো ফিজিক্যাল কানেকশন, অর্থাৎ এই এলইডিটা যদি জ্বলে এই ডায়াকটা কন্ডাকশনে যায়, এবং এই ডায়াকটা কন্ডাকশন হলে এখান থেকে সরবরাহটা এই ডায়াকের মধ্যে এসে গেটে প্রবাহিত হয়, গেটটা ট্রিগার করে এবং আমার এই ট্র্যাকটা অন হয়, এবং তখন ট্র্যাকের মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হলে এর সাথে সংযুক্ত লোডটা অন হয়। এখন এই এলইডিটাকে জ্বালানোর জন্য আমাদের যা করতে হচ্ছে তা হচ্ছে এইখানকার অ্যারেঞ্জমেন্ট। এই এলইডিটা সাধারণত আমরা জানি 2.5 ভোল্ট থেকে 3 ভোল্টের মধ্যে জ্বলে, এর বেশি সরবরাহ দিলে এলইডিটা নষ্ট হয়ে যায়, ব্রেক জাংশনটা নষ্ট হয়ে যায়। তো এখানে একটি আমরা 7805 5 ভোল্ট একটি রেগুলেটর আইসি ব্যবহার করেছি, যার ইনপুট আমরা 5 থেকে 32 বা 5 থেকে 35 যে কোনো মানের ভোল্টেজ দিতে পারবো, বাট এর আউটপুট কনস্ট্যান্ট থাকবে 5 ভোল্টে। সেই 5 ভোল্টকে একটি রেজিস্টার দিয়ে
সিরিজ রেজিস্টর এই এলইডি সহিত সিরিজ রেজিস্টর দিয়ে এই 5 ভোল্টকে কিছুটা কমিয়ে এর উপযোগী করা হয়েছে, এবং এর বাইরেই আমাদের এই যে ডিসি সরবরাহ যেটা আমরা আমাদের চিত্রতে দেখেছি, এই যে ডিসি 4 থেকে 32 আমরা সেই সরবরাহটা এখানে দিব। এখানে সুইচ দিয়ে আমরা এই সরবরাহটা অন অফ করার চেষ্টা করব, এবং এই ট্র্যাকের MT1 টার্মিনাল অর্থাৎ ইনপুট টার্মিনালে আমরা একটি ভোল্টমিটার লাগিয়েছি, এবং এখানে আমরা এসি সরবরাহ দিয়েছি। এসি সরবরাহ ভোল্টেজটা কত সেটা আমরা এখানে দেখতে পাবো, এবং এই ট্র্যাকটা যদি অন হয় তাহলে এই লোড RL এর অ্যাক্রসে ভোল্টেজ কত সেটা আমরা দেখতে পাবো, অর্থাৎ এটা যে অন হচ্ছে সেটা আমরা বুঝতে পারবো এখানে ভোল্টেজ এমিটারের ভোল্টেজ দেখে। তো চলুন আমরা এটাকে অন করি এবং সিমুলেশনটা টেস্ট করি। আমরা এটা অন করেছি, আমরা ইনপুট ভোল্টেজ দেখতে পাচ্ছি 14.8, দ্যাটস মিন 15 ভোল্ট, এবং লোডের এক প্রসেস 12 ভোল্ট। এটা সিমুলেশন জনিত কারণে কিছুটা কম দেখাচ্ছে, ফিজিক্যাল ডিভাইসে এটা আসলে হবে না, এই ঘটনাটা ঘটবে না, কম হবে না, মোটামুটি অলমোস্ট সমানই পাবো। আমরা সুইচটা অন রেখেছি, এখন সুইচটাকে অফ করে দিই, এই রেগুলেটর আইসির ইনপুট ভোল্টেজ 0 হবে, যার ফলে এর আউটপুট ভোল্টেজ 0 হবে, এবং এই এলইডিটা অফ হবে। এই এলইডিটা অফ হওয়ার কারণে এই ফটো ডায়াকটা কন্ডাকশন ব্রেকডাউন কন্ডাকশন ব্রেকআপ হবে, এবং এই ট্রায়াকের গেট ফায়ারিং বন্ধ হবে, এবং তার আউটপুটে কোনো কারেন্ট প্রবাহিত হবে না, ভোল্টেজ হবে 0, এবং অর্থাৎ RL এর অ্যাক্রসে ভোল্টেজ 0। তো আমরা সুইচটাকে অফ করলাম, দেখতে পাচ্ছি যে ভোল্টেজটা এখান থেকে 0 হয়ে গেছে, ভোল্টেজটা নেই। আবার যদি ইনপুটে ভোল্টেজ ঠিকই আছে, আবার যদি আমি সুইচটা অন করি আবার আউটপুটে ভোল্টেজ চলে আসছে। তা এই হলো একটি সলিড স্টেট রিলের মূল কার্যক্রম বা কনস্ট্রাকশন। এখন আমরা চাইলে অনায়াসেই এই সমস্ত যন্ত্রাংশগুলো বাজার থেকে সংগ্রহ করে জাস্ট সেম টু সেম কানেকশন করে আমরা একটা সলিড স্টেট রিলে ইমার্জেন্সি পিরিয়ডের জন্য তৈরি করে নিতে পারি। হয়তো দেখা যাবে যে এখন ইন্ডাস্ট্রিতে খুব জরুরি একটা কাজ আছে, একটা সলিড স্টেট রিলে নষ্ট হয়ে গেছে, কোথায় পাবো, কী করবো, টেনশন, সেম কারেন্টের সেম রেটিংয়ের পাচ্ছি না, কোনো টেনশন নাই, আমরা একটা ট্র্যাক কিনে নিয়ে আসবো হাই এম্পিয়ারের বা প্রয়োজনীয় এম্পিয়ারের, আর চট করে এই ছোট্ট সার্কিটটি তৈরি করে ফেলবো। এই প্রতিটা পার্টস মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায়, আমরা চাইলে এটা অনায়াসে করতে পারি। আর এখানে একটা চিত্র দেওয়া আছে, দেখতে পাচ্ছি এখানে একটা এসসিআর আর একটা এসসিআর ব্যাক টু ব্যাক কানেকশন করা হয়েছে, এবং এর দুইটা গেটকে শর্ট করে একসঙ্গে একটা গেট বের করা হয়েছে, এবং এসসিআর 4-এর ক্যাথোডের সাথে এসসিআর 5-এর অ্যানোড, এবং এসসিআর 4-এর অ্যানোডের সহিত এসসিআর 5-এর ক্যাথোড, এটাকে বলা হয় ব্যাক টু ব্যাক কানেকশন। এই ব্যাক টু ব্যাক কানেকশন থেকে এখানে একটা টার্মিনাল বের করা হয়েছে, কমন টার্মিনাল, এটাকে বলা হচ্ছে MT1 অর্থাৎ মেইন টার্মিনাল 1, এবং এই প্রান্ত থেকে একটা কমন টার্মিনাল MP2 বের করা হয়েছে। অ্যাকচুয়ালি আমরা একটি ট্র্যাককে দুটো এসসিআর দ্বারা ব্যাক টু ব্যাক কানেকশন করে তৈরি করে নিতে পারি। যদি ট্র্যাক পেতেও আমাদের সমস্যা হয় তাহলে আমরা দুটো এসসিআর সংগ্রহ করে সেম কানেকশন করে আমরা এর রিপ্লেস করে দিলে আমাদের একই ঘটনা ঘটবে বা একই কাজ হবে। তো আমরা এখানে আর কিছু সলিড স্টেট রিলের ছবি দেখতে পাচ্ছি, আরও কিছু দেখার চেষ্টা করি। এই একটা দেখতে পাচ্ছি যার ইনপুটে 24 থেকে 380 ভোল্ট এসি সর লোড নিতে পারবে, আর এটা যেহেতু সুইচ, আমরা সবাই জানি সুইচ সবসময় লোডের সহিত সিরিজে সংযুক্ত করতে হয়, তো এখানেও ঠিক একইভাবেই কোরবেট করতে হবে। এবং যারা সলিড স্টেট রিলে নিয়ে ইন্ডাস্ট্রিতে কাজ করেন তাদের তো আর বলার অপেক্ষাই রাখে না। তো এই সলিড স্টেট রিলেটা 40 এম্পিয়ার কারেন্ট বহন করতে পারবে, যার ইনপুটে 3 থেকে 32 ভোল্ট ডিসি সরবরাহ দেওয়া যাবে, অর্থাৎ এ ইনপুটে 3 ভোল্ট থেকে 32 ভোল্ট যে কোনো মানে এই সুইচটা সে অন হতে পারে। আমরা এখানেও একটা সলিড স্টেট দেখতে পাচ্ছি সিঙ্গেল, এখানেও একটা সলিড স্টেট রিলে দেখতে পাচ্ছি। এখানে অবশ্য একটা ভিন্ন কথা আছে, এখানে দেখা আছে ইনপুট 5 ভোল্ট ডিসি, অর্থাৎ ইনপুটে 5 ভোল্ট ডিসি দিতে হবে, সেটা কনস্ট্যান্ট, অর্থাৎ আগেরগুলোর মতো এরকম ভেরিয়েবল রেঞ্জে দেওয়ার সুযোগ নেই। এটাতে ভেরিয়েবল রেঞ্জ দেওয়ার সুযোগ আছে, বাট এটাতে নেই। এখানে দেখতে পাচ্ছি একটা 3-ফেজ, এটা হচ্ছে আমাদের সুইচিং টার্মিনাল, এখানে এই একটা ইনপুট টার্মিনাল এস টি আর আবার ইউভিডাব্লিউ আর এস টি ইউভিডাব্লিউ। এখানে মূল কনস্ট্রাকশনটা হচ্ছে
আমার এইখানে যে আমার এই অংশটুকু একটাই থাকবে, আর এই অংশটুকু তিনটা হবে, অর্থাৎ তিনটা এসি আর তিনটা অপ্রোকাপলার, তিনটা টায়ার, তিনটা অপ্রোকাপলার। আমরা তিনটা অপ্রোকাপলারকে একটা এসির মাধ্যমে একটা সুইচ দ্বারা যখন অন করব, তিনোটা অপ্রোকাপলার অন হবে, তিনোটা ট্র্যাক অন হবে, আর তখন তিনোটা ট্র্যাকের ইনপুট টু আউটপুট কারেন্ট ফ্লো হবে, এবং তার আক্রসে থ্রি ফেজ লোড যদি থাকে, থ্রি ফেজ লোডটা চলতে থাকবে। এই মেনলি কনস্ট্রাকশনটা একটু ডিফারেন্ট, বাট সেম টু সিঙ্গেল ফেজ, এখানেও তাই। তো এই হলো একটি সলিড স্টেট রিলের খুব সহজ সাধারণ একটি কনস্ট্রাকশন। আশা করছি এই ভিডিও দ্বারা আপনাদের কিছুটা হলেও উপকৃত হবেন, এবং ইন্ডাস্ট্রিতে প্রয়োজনে সলিড স্টেট রিলে তৈরি করে আপনারা ব্যবহার করতে পারবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।